আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত সুপ্রিয় মফিদি মিডিয়ার দর্শক শ্রোতা বাই বোনেরা দেশে এবং বিদেশে ওয়ার্ল্ডের যে যে প্রান্ত থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চলেছেন সকলকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমরা জানব যে পাঁচ প্রকার লোকের জন্য যে পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশ্ব পয়গাম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পুরনির সল্লাহ আলী ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সাফায়াত করবে না অর্থাৎ যে ধরনের যে পাঁচ ধরনের কঠিন পাপাসারের মধ্যে যদি বিশ্ব পয়গাম্বর ওম্মত যদি লিপ্ত হয় বিশ্ব পয়গাম্বর কেমতের কঠিন মুসিবতের ময়দানে তাদের জন্য সাফায়াত করবে না তাদের পক্ষে সুপারিশ করবে না বিশ্ব পয়গাম্বর দেখেন ওম্মদকে কত ভালোবাসছেন তায়েফের তায়েববাসী বিশ্ব পয়গাম্বরকে পাথর মারছে তারপরেও কিন্তু ভালোবেসে ওম্মতের জন্য বদোয়া করেন নাই মৃত্যুর শেষ মুহূর্তে ওয়াইসা কিন্তু বিশ্ব পয়গাম্বর তার ওম্মতের কথা ভেবে ভেবে সে কেঁদেছেন ওম্মতের জন্য সে কত কষ্ট দুনিয়াতে সহ্য করেছেন কিন্তু আপনার এই পাঁচ শ্রেণীর মানুষ যারা এত এই কঠিন পাঁচ প্রকারের পাপের মধ্যে লিপ্ত থাকবে তাদের জন্য বিশ্ব পয়গাম্বর সাফায়াত করবে না নওজুবিল্লা বিশ্ব পয়গাম্বর যদি আমাদের জন্য সাফায়াত না করে কেমতের ময়দানে আমাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে কোনো উপায় নেই তাহলে আমরা যদি এই পাঁচ প্রকার পাপের সম্পর্কে আমরা যদি জানি তাহলে কিন্তু অবশ্যই আমরা বাঁচতে পারবো আর যদি না জানি তাহলে মনের অজান্তেই আমরা কিন্তু সেই ভুলগুলি করে বসবো তো এই পাঁচটি বিষয়ে আমি আপনাদের সামনে করোনা হাদিস থেকে খুব সুন্দর করে বলবো তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সেটি হচ্ছে প্লিজ বাই উবরেরা যারা এই মফিদি মিডিয়ায় নতুন দয়া করে চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন তো আসুন আমরা মেন কথায় ফিরে আসি সেটি হচ্ছে এই পাঁচ প্রকার লোক হচ্ছে তারা এক নাম্বার হচ্ছে যারা মোশরেক যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কি করেন অংশীদার সাব্যস্ত করেন যারা কি করেন শেরিকের মতো জগন্নতম অপরাধ যারা করেন আর শেরিক কিন্তু হচ্ছে এটি এটি জগন্নতম একটি পাপ কারণ এটি এত বড় একটি পাপ

আপনাকে জাহান্নামে নামে যেতেই হবে সুতরাং এই শেরিকের পাপ থেকে আমরা অবশ্যই কী থাকবো বেঁচে থাকবো দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেদাৎকারী অর্থাৎ বেদাত হচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত কিন্তু আবার এই বেদাৎটা হচ্ছে দুই প্রকার এক প্রকার বিধে আতকে বলা হয় বিধা হাসানা আর এক প্রকার বিধে আতকে বলা হয় বিধে হাতে সাইয়ে অর্থাৎ কিছু ভালো বেদা আতও কিন্তু রয়েছে অর্থাৎ কিছু নতুন আবিষ্কার হইলেই যে সব বেদাত হবে এরকম না যেরকম বিশ্ব পৈগম্বরের সময় মাস্ট্রিদের মধ্যে মাইক ছিল না এরকমভাবে আমরা যে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে দিন প্রচার করছি এগুলো ছিল না এখন কি এগুলো করলে কি বেদা হবে না এরকম না কারণ এর দ্বারা কী হচ্ছে দিনের অনেক উপকার হচ্ছে এই যে আমি মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে নামাজের রোজার সকল ইসলামের বিষয়গুলো বলি এগুলা যদি এই প্রযুক্তির যুগ না থাকতো তাহলে কিন্তু ঘরে বসে আপনারা এই বিষয়গুলো বিষয়গুলো জানতে পারতেন না তো তাহলে আর এবং মাসজিদের মাইকদের যে আজান হয় সে সময় তো মাইকও ছিল না এখন মাস্টি আগে যদি মুখে আজান দিলে জনের আওয়াজ শুনতো এখন কিন্তু নিঃসন্দেহে জনকে একশো জনের কানে আওয়াজ যায় তো বিধা বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম বিধাআ যে বিশ্ব পয়গাম্বরের আমলে যেই কাজগুলো ছিল না এমন কোন কাজ পরবর্তীতে ধর্মের নামে দিনের নামে ইসলামের নামে সবের নামে কেউ যদি চালিয়ে দেয় সেটি হচ্ছে বিধাআ এই বিধাঁত যারা করলো তারা কিন্তু দেখেন বিশ্ব পয়গাম্বরের রক্ত রক্ত ইসলামের উপর শাহবাঈ কালামের রক্ত জরা ইসলামের উপর বিশ্ব পয়গাম্বরের নান্দান মোবারক শহীদ করা ইসলামের উপর তারা নতুন করে কী করলো বিষয়গুলো আবিষ্কার করলো অথচ হাদিসের মধ্যে আসছে বিশ্ব পয়গাম্বর বলেন যারা বিশ্ব পয়গাম্বরের নামে কথা মিথ্যা চালিয়ে দেয় কিন্তু কিংবা দিনের মধ্যে যারা নতুন কিছু যারা ঢুকায় তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু জাহান্নামের মধ্যে যাবে সুতরাং এই বিদা করা থেকে আমরা কী থাকবো দূরে থাকবো তো আপনার তিন নম্বরে হচ্ছে সেই ব্যক্তি সেই ধরনের লোক যারা সাফায়াতকে অস্বীকার করে অনেক মানুষ কিন্তু বিশ্ব পয়গাম্বর ময়দানে যে সাফায়াত করবে এই বিষয়টিকে তারা কী করে না স্বীকার করে না তো এই শিকার যারা অস্বীকার করবে সাফায়াত তাদের জন্য বিশ্ব পয়গাম্বর সেদিন সাফায়াত করবে না আপনার চার নম্বর হচ্ছে জালেম অত্যাচারী অর্থাৎ জালেম হচ্ছে অত্যাচারী হচ্ছে অর্থাৎ যার শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে এই শক্তি সামর্থ্য থাকার পরে যে নিরীহ মানুষের উপর কী করে নির মানুষের উপর স্টিম রোলার নির্যাতনের স্টিম রোলার চালায় তাকে বলা হয় জালেম আবার জালেমের একটা ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে যে কাজ যেভাবে করা দরকার যে কাজ যেখানে করা দরকার সেই কাজ সেইভাবে না করে অন্যভাবে করার নাম হচ্ছে এক প্রকার জুলুম সুতরাং আমরা যাদের শক্তি সামর্থ্য রয়েছে যাদের আমরা এ সামর্থ্যমান রয়েছি কোনো সময় যদি ক্ষমতা থাকে অর্থ থাকে ক্ষমতা পেয়ে অর্থ পেয়ে কখনো নিরীহ অসহায় আলেমদের উপর কখনো যাতে নির নির্যাতন অত্যাচার জানি না আসে এই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কারণ তিন ব্যক্তির দোয়া সবসময় কবুল হয় এর মধ্যে একটা হচ্ছে মজলুমের বদদুয়া অর্থাৎ মজলুম যদি কারোর জন্য বদুয়া করে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট সাথে সাথে কবুল হয়ে যায় নেক্সট আমরা পরবর্তীতে এই পাঁচ নাম্বার সর্বশেষ যে বিষয়টি জানব সেটি হচ্ছে যারা দিনের ব্যাপারে কি করে বাড়াবাড়ি করে পয়গাম্বর কিন্তু বিদায় হজের বাণীতে স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন তোমরা দিন নিয়ে কখনো তোমরা কী করবে না বাড়াবাড়ি করবো না কারণ এই দিন নিয়ে বাড়াবাড়ি করার কারণে অতীতে অনেক উম্মত কিন্তু তারা কী হয়ে গেছে হালাক হয়ে গেছে অনেক উম্মত কিন্তু তারা কী হয়েছে ধ্বংস হয়ে গেছে সুতরাং আমরা দিন নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমরা কখনোই অতিরিক্ত মাত্রায় কি করব না বাড়াবাড়ি করব না সুতরাং আমরা যার যার জায়গায় থেকে আমরা অবশ্যই দিনের কাজ করব দিনের কথা বলবো কিন্তু আমরা এই নয় যে একদম বাড়াবাড়ি একদম হানাহানি একদম মারামারি একদম কাটাকাটি এরকম যাতে না হয় অর্থাৎ আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যতটুকুন পারি মানুষদেরকে দিনের দিকে ডাকবো দিনের কথা বলবো দিনের কাজ করব। এবং আমাদের আচার ব্যবহার যদি সুন্দর হয় কথাবার্তা দরম যদি ভালো হয় তাহলে সে আসার ব্যবহার এবং কথাবার্তা আমাদের আখলাখ দেখেই কিন্তু অমুসলিমরা আস্তে আস্তে ইসলামের ছায়াতলে তারা আসতে থাকবে তো সুতরাং দিন নিয়ে আমরা কশ্চিনকালে কখনও বাড়াবাড়ি করব না জোড়া জোরি করবো না সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো এই যদি এটা করি তাহলে বিশ্ব পয়গাম্বর আমাদের জন্য সাফায়াত করবে না তাহলে আমরা এই পাঁচ ধরনের পাপাসার সম্পর্কে জেনে নিলাম পাঁচ ধরনের পাফাশার যারা করবে সেই ধরনের ব্যক্তি অবশ্যই কিন্তু তাদের জন্য বিশ্ব পয়গাম্বর সাফায়াত করবে না বিশ্ব পয়গাম্বরের সাফায়াত আমাদের উপর নসিব হোক এটি আমরা অবশ্যই চাই কারণ তা না হলে আমাদের জান্নাতে যাওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই ধরনের এই পাঁচ ধরনের পাপাসার থেকে আমাদেরকে বেচ যে কেয়ামতের ময়দানে বিশ্ব পয়গাম্বরের সাফায়াত আমাদের জন্য নসিব করে দেখ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি